ডুম্বুর জলাশয়ে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী স্ত্রী বিজয় জমাতিয়া এবং চৈত্রমণি জমাতিয়াকে দুদিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। গত 22 অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন গোমতী জেলার বীরগঞ্জ মহকুমার তিনঘড়িয়া এলাকার বাসিন্দা যুগল কিশোর জমাতিয়ার স্ত্রী রূপেশ্বরী জমাতিয়া এবং তার নাবালিকা মেয়ে যশোদা রানী জমাতিয়া। অম্পি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন যুগল কিশোর জমাতিয়া। এরপর গত 31 অক্টোবর গন্ডাছড়া ডুম্বুর জলাশয়ের মাইল্লাছড়া থেকে উদ্ধার হয় রূপাশ্বরীর বস্তাবন্দি মৃতদেহ। ঠিক তার দুদিন পরেই ওই জলাশয় থেকে উদ্ধার হয় 12 বছরের নাবালিকা যশোদা রানীর মৃতদেহ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে শেষবার এক ব্যক্তির সাথে বাইকে চেপে অমরপুর নতুন বাজার পাহাড়পুর এলাকা দিয়ে যেতে দেখা গিয়েছিল মা এবং মেয়েকে। পাহাড়পুর এলাকা থেকে সেই বাইকটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এরপরেই গত মঙ্গলবার 21 নভেম্বর জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বামী স্ত্রী বিজয় জমাতিয়া এবং চৈত্রমণি জমাতিয়াকে। রৈশাবাড়ি থানায় 201 এবং 302 ধারায় লিপিবদ্ধ হয় খুনের মামলা। খবর পেয়ে থানার সামনে জড়ো হয়ে অপরাধীদের চরম শাস্তি দেওয়ার জন্য তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান স্থানীয় মানুষেরা। ধৃতদের 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে গন্ডাছড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক বুধবার তাদের 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে তারা গন্ডাছড়া থানার হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেবর্মা। শীঘ্রই এই হত্যাকাণ্ডের কিনারা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। এটা আমরা 31 অক্টোবরে আমরা সকাল ধরোনা 10টার দিকে আমরা লোকাল যে এখানে মৎস্যজীবীরা আছে যারা মাছ ধরে নৌকা দিয়ে, তাদের মাধ্যমে আমরা খবর পাই যে একটা ডেড বডি ডুম্বুর জলাশয়ে পাওয়া গেছে। সাবসিকুয়েন্টলি এটা আমরা রিকভারি করে পোস্টমর্টম করলাম। পোস্টমর্টম করানোর পরে ইনভেস্টিগেশনে জানা গেল যে মা এবং মেয়ে অম্পির থেকে নাকি মিসিং আছে গত 22 অক্টোবর থেকে। তো 2 তারিখে আমরা মেয়ের ডেড বডি আমরা তল্লাশি চালিয়ে ডুম্বুর জলাশয়ে রিকভারি করেছি এবং এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক মার্ডার কেস রৈশাবাড়ি থানা কেস নাম্বার 9/2023 সেকশন হলো 302-201 ওই মামলা আমরা নথিভুক্ত করি এবং তদন্ত কার্যে আমরা দেখি যে ওই মামলায় একজন জড়িত আছে যার নাম হচ্ছে রৈশাবাড়ির শঙ্কর জমাতিয়া ওরফে বিজয় জমাতিয়া। এবং বাইদি ভাই আমরা এটাও জানি যে ওই ঘটনার সাথে তার স্ত্রীও নাকি জড়িত আছে। তো ওই হিসেবে আমরা 21 তারিখ ওনাকে আটক করেছি। আটক করার পর আজকে আদালতে দুজনকেই আমরা প্রডিউস করলাম। প্রডিউস করার পরে পুলিশ রিমান্ডে এখন তারা আছে বর্তমানে গন্ডাছড়া থানাতে। তো পুলিশ ডিপার্টমেন্টে আমরা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবো যে এই ঘটনার সাথে আরও লোকজন জড়িত আছে কি না, কীভাবে ক্রাইমটা করা হয়েছে। তো তদন্ত কার্য আমরা চালিয়ে যাব। পুলিশ রিমান্ডে থাকাকালীন অভিযুক্তদের থেকে জিজ্ঞাসাবাদে ঠিক কী কী তথ্য বেরিয়ে আসে, কোন দিকে মোড় নেই এই নৃশংস জোড়া হত্যাকাণ্ড, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।